ফের বাড়লো করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৮৮ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন। এই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ২৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৮%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৮৮ জন, যা গতকালের তুলনায় বেশি। এর মধ্যে শুধু দিল্লিতেই আক্রান্ত ১৪৯০ জন। আবার নতুন করে চিন্তায় ফেলছে মহারাষ্ট্রের সংক্রমণের হারও। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে অ্যাক্টিভ কেস ১৮৬৮৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫,২৩,৮০৩। সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগের মাঝেও অবশ্য দেশের সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪,২৫,৩৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৭৫৫ জন। সুস্থতার হারও ৯৮.৭৪%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে ১৮৮.৮৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংক্রমণে যাতে লাগাম টানা সম্ভব হয় তার জন্য ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুস্টার ডোজে জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।